বন্ধুরা আমাদের চ্যানেল বেঙ্গল কনস্ট্রাকশন আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা দীর্ঘ এক মাস পরে আমরা এবার এটা কাস্টিং করব। তো পুরোটা একবার দেখিয়ে দাও। তো বন্ধুরা আমাদের এই ছাদটা প্রায় 2300 স্কোয়ার ফিট এরিয়া আছে। তো আমরা রেডিমিক্সে এটা ঢালাই করব। তো আমরা ক্যালকুলেশন করেছি অ্যাপ্রক্স 56 থেকে 57 এমকিউব মাল লাগতে পারে। হ্যাঁ, তো এবার কিছুটা কম বেশি হতেই পারে। হ্যাঁ, তো দেখা যাক, শেষে আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক এক্স্যাক্টলি কতটা মাল আমাদের লেগেছে, অবশ্যই আপনাদেরকে বলে দেব। আমাদের এটা স্ল্যাব 500, সরি আমাদের বিম কিন্তু 500 আছে, ঠিক আছে। আর এদিকে দেখো, এই যে দেখছেন আমাদের ডবল চালের নিচে, এই যে দেখছেন এটা চেয়ার দেওয়া আছে। এবং তার নিচে যেহেতু আমাদের স্পেস অবশ্যই দরকার, রডের নিচে এই যে দেখছেন আমাদের গুটকা দেওয়া আছে, এগুলো 20 মিলি দেওয়া আছে, এগুলো থিকনেস আছে 20 মিলি, ঠিক আছে। আর সিঁড়িটা এদিকে দেখুন একবার, আসুন, এই যে দেখছেন আমাদের সিঁড়িটা, আমাদের সিঁড়িটাও আজকে একসঙ্গে কাস্টিং হবে। যেহেতু আমাদের ছাদের টপ নিয়ে 13.5 ফিট হাইট এবং আমাদের ধাপগুলো 6 ইঞ্চি করে, ঠিক আছে। তো আমাদের 27টা ধাপ হয়েছে। তো আমাদের এটা স্পাইরাল এবং এটা রাউন্ড সিঁড়ি, ঠিক আছে। তো রাউন্ডভাবে উঠেছে, আগের ভিডিওতেও দেখেছেন, এটাতে অবশ্যই দেখিয়ে দেবো। তো আজকে আমাদের ঢালাই হবে। আর আর একটা কথা বলে দিই, এটাতে আমাদের কলমের সাইজগুলো যেগুলো আছে, আমাদের টোটাল 22টি কলম আছে, ঠিক আছে। তো তার মধ্যে আমাদের 250x450 কিছু কলম আছে এবং 250x500 আমাদের বেশি কলম আছে, ঠিক আছে। আর বেশিরভাগ আমাদের যেগুলো 250x500 তাতে আমাদের 20 মিলি রড দেওয়া আছে, কিছু কিছু কলমে 20+16 রড দেওয়া আছে, আর কিছু কিছু কলমে 10 পিস করে 20 রড দেওয়া আছে কলমে, ঠিক আছে। তো এগুলো তো ডিটেলস আপনাদের ভিডিও দেখিয়েছি, দরকার হলে দেখে নেবেন, আমি পাশে দিয়ে দেবো। তো এখন ঢালাইটা হোক, ঢালাইটা স্টার্ট হোক। হ্যাঁ, পরে আবার তখন আপনাদের সঙ্গে কথা বলছি।